আমরা সবাই আমাদের ডেইলি লাইফে অনেক ব্যস্ত থাকি, তাই এই ব্যস্ততার মধ্যে সময় করে আমরা আমাদের স্কিনের যত্ন ঠিকঠাক মতো করতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি, যা আমি বিউটি হ্যাকস বলতে চাচ্ছি, যা আপনি যদি মেনে চলেন, আপনার দৈনন্দিন লাইফ থেকে একটু সময় বের করে এই জিনিসগুলো মেনটেন করেন, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার স্কিনের সমস্যার সমাধান মিলবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের টিপস নাম্বার ওয়ান। পাতিলেবুর রসের সাথে যদি আপনি চিনি মিশিয়ে সপ্তাহে দুই দিন অ্যাটলিস্ট নিয়ম করে আপনার ফেসে অ্যাপ্লাই করেন, তাহলে স্ক্রাবিং এর কাজটাও হয়ে যাবে এবং আপনার স্কিনে যদি সান ড্যামেজ থাকে, স্কিন ডালনেস থাকে, সেইগুলোকে রিকভার করে স্কিনের লাইটেনিং ব্রাইটেনিং করবে এবং স্কিনকে সুন্দর ঝকঝকে করে তুলবে। প্রতিদিন শাওয়ার নেওয়ার সময় শুধুমাত্র বেসনের সাথে যদি দুধ মিশিয়ে ফেসে লাগান, তাহলে কিন্তু সাবানের কাজটা পুরোপুরিভাবে হয়ে যাবে। এতে করেও আপনার স্কিনের যদি সান ড্যামেজ থাকে সেটা দূর করে সানবার্ন দূর করবে, স্কিনের লাইটেনিং ব্রাইটেনিংয়ে হেল্প করে স্কিনকে সুন্দর ঝকঝকে উজ্জ্বল করে তুলবে। টিপস নাম্বার থ্রি, কফি পাউডারের সাথে চিনি এবং দুধ খুব ভালোভাবে মিশিয়ে সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা দিন আপনি নিয়ম করে আপনার ফেসে অ্যাপ্লাই করেন, তাতে করে আপনার স্কিনের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পাবেন। কফি পাউডারের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আপনার স্কিনের দাগছোপ দূর করার পাশাপাশি আপনার স্কিনের ভাঁজ দূর করতেও কিন্তু হেল্প করবে। টিপস নাম্বার ফোর, প্রত্যেকের ফ্রিজেই কিন্তু আইস কিউব থাকে, রাতে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট একটা আইস কিউব নিয়ে আপনার পুরো ফেসে একটা কাপড়ের মধ্যে আইস কিউবটা দিয়ে হালকা হাতে বা ডিরেক্টলি স্কিনের উপরে অ্যাপ্লাই করতে পারেন। তাতে করে যেটা হবে, ফেসের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, আপনার স্কিন তাতে করে পরিষ্কার হয়ে যাবে। টিপস নাম্বার ফাইভ, যে কোনো ফেস প্যাক ফেসে অ্যাপ্লাই করার আগে ঘরোয়া উপায়ে ফেসে স্টিম করে নিতে পারেন। কেমন করে স্টিম করতে হয় সেটা হচ্ছে, স্টিম বলতে আমি বুঝাচ্ছি, ভাপটা মুখের মধ্যে নিয়ে নেন, একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়ে তার যে ভাপটা উপরের দিকে উঠে আসে সেটা ফেসের মধ্যে নিয়ে নেন, দেন আপনি ফেস প্যাক অ্যাপ্লাই করেন। এতে করে আপনার স্কিনের উজ্জ্বলতা কিন্তু ফিরে আসবে দ্বিগুণভাবে। আজকের ভিডিওতে পাঁচটা চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স বিউটি হ্যাকস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি দুর্দান্ত উপকারে আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আশা করবো একটা লাইক করে দেবেন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব না করে একদম বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।